হ্যালো স্টুডেন্ট তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ এই পরীক্ষাটাকে টার্গেট করছো তাদের মনের মধ্যে অনেক সময় কৌতূহল হয় আমি পিএসসি ক্লার্কশিপ চাকরিটা পেলাম কিন্তু আমাকে কী কাজ করতে হবে তো সেই বিষয়টা নিয়েই কিন্তু এই ভিডিওতে কথা বলবো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার পরে যে চাকরি পাবে তার জব প্রোফাইলটা কী তোমাকে ঠিক কী কী কাজ করতে হবে তো দেখা যাক যে মূলত এই যে চাকরিটা এই চাকরিটা তিনটে পোস্টে হয় যেটা নিয়ে অলরেডি আগে একটা ভিডিও বানিয়েছি আবারও তোমাদের বলে দিই সেই তিনটে পোস্ট হলো একটা হচ্ছে সেক্রেটারিয়েট দু নম্বর হচ্ছে ডিরেক্টরেট এবং তিন নম্বর হচ্ছে রিজিওনাল এবার এই সেক্রেটারিয়েট পোস্টে সব থেকে বেশি প্রমোশন ডিরেক্টর রিজিওনালে অতটা প্রমোশন থাকে না কিন্তু সেক্রেটারিয়েটেই তোমার যে অফিসগুলো সেগুলো বড় বড় অফিসে তোমার চাকরি হবে এবং তুমি কলকাতার মধ্যেই তোমার অফিস হবে ঠিক আছে তোমার অফিস কলকাতার মধ্যেই হবে এইবার এটা মূলত একটা অফিস জব ক্লারিক্যাল পোস্টের অফিস জব এবার তোমাকে যে কাজগুলো মূলত করতে হবে সেইগুলো হচ্ছে এখন অফিসে সমস্ত কাজই কম্পিউটারের মধ্যে হয় তার জন্য টাইপিং টেস্ট এই পরীক্ষাটাই কিন্তু তোমাকে দিতে হয় ঠিক আছে এবার তোমাকে মূলত যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর তার সাথে ডাটা এন্ট্রি করতে হবে ঠিক আছে তার সাথে ফাইল ম্যানেজমেন্ট করতে হবে ইমেলগুলো কোনো ইমেল তোমাকে পাঠাতে হবে কোনো অফিসে বা কোনো কোথাও ঠিক আছে এই জিনিসগুলো কম্পিউটারে যে বেসিক কাজগুলো হয় এক্সেলে তারপরে তোমার ওয়ার্ডে ঠিক আছে ইমেলে সেই কাজগুলো তোমাকে করতে হবে ঠিক আছে সারাদিন অফিসে বসেই কাজ এইবার যে বিষয়টা সেটা হচ্ছে তোমার ডিউটি আওয়ার্স কত দেখো যেরকম অফিস টাইম হয় ওই সাড়ে দশটা থেকে সাড়ে চারটা পাঁচটা সেরকম অফিস টাইমে তোমাকে অফিসে যেতে হবে ছয় থেকে সাত ঘন্টা তোমার ডিউটি টাইম থাকবে এবার যদি কোনো কোনো সময় প্রচুর চাপ পড়ে যায় যে এত কাজ সামলে উঠতে পারছে না তখন অফিসে যতজন আছে আর কি কর্মচারী আছে প্রত্যেককেই অনেক বেশি সময় দিতে হয় অফিসে তখন হয়তো কোনো কোনো দিন তুমি সন্ধ্যে সাতটাতেও বাড়ি যেতে হতে পারে কোনো দিন আটটাতেও হতে পারে আবার নর্মাল যদি কাজ সেরকম চাপ না থাকে তাহলে মোটামুটি হবে কিন্তু কখনো কখনও যদি প্রচুর চাপ পড়ে যায় তখন কিন্তু সবাইকেই একটু লেট করে বাড়ি ফিরতে হয় তখন প্রচুর কাজ এসে যায় ঠিক আছে তো মোটামুটি একদম সুখের চাকরি বলা যায় শান্তির চাকরি কারণ তোমাকে যে কাজটা দেবে সেই কাজটাই তোমাকে শুধু করতে হবে কোনো পাবলিক রিলেশানে তোমাকে জড়াতে হবে না যে কোনো একটা প্রবলেম হলো যেমন পুলিশের ক্ষেত্রে হয় কোনো একটা জায়গায় পুলিশ চলে গেলো সেখানে গিয়ে দেখলো এই রকম একটা সিচুয়েশান হয়ে গেছে তাহলে সেই সিচুয়েশানটাকে সেই মুহুর্তে দাঁড়িয়ে কন্ট্রোল করতে হবে তাতে তাদের জীবনেরও আশঙ্কা থাকতে পারে কিন্তু সেইটাই তার জব কিন্তু এই সমস্ত চাকরির ক্ষেত্রে এই ক্লারিক্যাল পোস্টের চাকরির ক্ষেত্রে সেরকম কোনো ভয়ের সম্ভাবনা নেই তো একবার চাকরি পেয়ে গেলে বা সেবার তোমার নিশ্চিন্ত জীবন তুমি অফিস যাবে অফিসে যে কাজ সেই কাজ করবে প্রথম প্রথম একটু কাজগুলো করতে একটু টাইম লাগবে তারপর আস্তে আস্তে যখন একদম তোমার হাতের কাছে চলে আসবে তখন তুমি পাঁচ ঘন্টার কাজকেও তিন ঘন্টায় করে ফেলতে পারবে ঠিক আছে তো অনেকের মনের মধ্যেই এই কৌতূহলটা থাকে যে আমি চাকরি পাওয়ার পর কি কী কাজ করতে হবে সেই বিষয়টা জানার ঠিক আছে তো সেই বিষয়টা একটু জাস্ট তোমাদের জানিয়ে দিলাম আর যে বিষয়টা যে স্যালারি দেখো স্যালারি হচ্ছে তুমি দু সালে রোপা লেভেল সিক্স অনুযায়ী যে স্যালারিটা সেটা হচ্ছে ওই টোয়েন্টি সেভেনকে বেসিক পে ঠিক আছে বেসিক পে হচ্ছে তোমার টোয়েন্টি সেভেনকে এর সাথে ডি এইচআরএ ডেটা এটা অতটা অ্যাড হয় না এইচ আর এ তারপরে মেডিকেল অ্যালোয়েন্স এই সমস্ত কিছু জুড়ে মোটামুটি ধরে নাও তোমার ওই স্যালারি টোয়েন্টি কে বা টোয়েন্টি নাইন কে এরকম তুমি একটা হাতে পাবে ঠিক আছে এবার জায়গা অনুযায়ী স্যালারিটা একটু ওঠানামা করে ঠিক আছে মোটামুটি স্টার্টিং স্যালারি ওই টোয়েন্টি সেভেন কি টোয়েন্টি এইট এরকম কিন্তু তোমার স্টার্টিং স্যালারি ওকে তো আর বিষয়টা যেটা জানানো আমাদের একটা ব্যাচ চলছে সেই ব্যাচে তুমি চাইলে ভর্তি হতে পারো যদি বিএসএসি হাত ধরে একটা কমপ্লিট প্রিপারেশান নিতে চাও বিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় সে ব্যাচে এই সমস্ত জিনিসগুলো তোমরা পাবে প্রতি সপ্তাহে ছটা করে লাইভ ক্লাস হবে এবং সেই ক্লাস রেকর্ডিং অবস্থায় থেকে যাবে এবং ওই অ্যাপের মধ্যে কোশ্চেন ব্যাঙ্ক আছে ইবুক আছে ফাউন্ডেশান মক টেস্ট সিরিজ আছে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা কোর্সের মধ্যে প্রোভাইড করছি তো তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের এই যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করে নাইন জিরো ফাইভ ওয়ান ফোর থ্রি ফাইভ থ্রি ফোর থ্রি এই নাম্বারে ফোন করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো আর ব্যাচের দাম হচ্ছে চার হাজার নশো নিরানব্বই টাকা ক্লিয়ার এটাই বলার বিষয় আর যে বলার বিষয় সেটা হচ্ছে প্রতিদিন সন্ধ্যে সাতটায় আমাদের এই যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলে ক্লাস হচ্ছে যারা যারা ক্লাস করতে চাও প্রত্যেকেই চলে আসবে সন্ধে সাতটায় আমরা খুব সুন্দরভাবে পিপিটি বানিয়ে একদম পেড ব্যাচের মতো করে আমরা প্রতিদিন একটা করে ক্লাস দিচ্ছি এবং সেটা ক্লাসি পরীক্ষাকে কেন্দ্র করে তো দিনের একটার সময় সন্ধে সাতটা যদি তুমি একটু ফাঁকা রাখতে পারো সেই সময় এসে যদি আমাদের এই ক্লাসটা করে নাও এবং তার সাথে খাতা পেনে তুমি যদি একটু লিখে নাও যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট তাহলে দেখবে তুমি অন্যদের থেকে একটু একটু করে অনেক এগিয়ে যাচ্ছ কন্টিনিউ পড়াশুনো করাটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য অত্যন্ত দরকার ওকে তো ভালো করে পড়াশুনো করো বেস্ট অফ লাক আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কিছু জানানোর থাকলে কমেন্ট করতে পারো কিছু শেয়ার করার থাকলে শেয়ার করে দিতে পারো বন্ধু বান্ধবীদের আর ভালো করে পড়াশুনো করো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করে দিলে আমাদের কোনো ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে